নমস্কার আমি বিবেকানন্দ পাল বর্তমানে গড়বেতা দু নম্বর চক্রের বগড়িটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপনাদের সকলকেই এক্সপ্লোরা সৌরভ দাস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই ব্যক্তিত্ব বিকাশ সিরিজের তৃতীয় পর্বের আজকের অতিথি বগড়িটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন সহশিক্ষক শিক্ষক মাননীয় অভিষেক মণ্ডল মহাশয় পূর্ব মেদিনীপুর কাঁথিতে এমপ্লয়মেন্ট অফিসার হিসাবে উনি যোগদান করেছেন এক্সপ্লোরা সৌরভ দাস ইউটিউব চ্যানেলে তরফ থেকে আমাদের সম্বর্ধনা জানাচ্ছি ওনাকে বরণ করে নিচ্ছি আমরা আসুন আজকে আমরা অভিষেক বাবুর কাছে কিছু অভিজ্ঞতা ওনার কিছু কথা আমরা জেনে আমরা সমৃদ্ধ হতে চাচ্ছি তার কাছে জানতে চাই আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পদে কবে যোগদান করেছিলেন দু হাজার দশ সালের জুন মাসের পনেরো তারিখে প্রাইমারি শিক্ষক হিসেবে যোগদান করি এটা আনন্দপুর সার্কেলের ডলং প্রাথমিক বিদ্যালয় পরবর্তীকালে আমি দু হাজার বগুড়ির সালে প্রাথমিক বিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসি এবং সেখানে আমি পাঁচ বছর চাকরি করার পরে তারপরে আবার ওই ওই সার্কেলেরই মানে গড়পথা টু সার্কেলের ওই রঘুনাথবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি তারপর আমি দু সালে এই এমপ্লয়মেন্ট সার্ভিসে যোগদান করি আপনি আমরা শুনেছি আপনি খুবই কম বয়সে চাকরি পেয়েছিলেন প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেছিলেন আমাদের সকলের কাছেই এটা একটা জানার বিষয় যে একটা চাকরি করার পরে পরবর্তী কোনো উন্নততর পরীক্ষার প্রস্তুতি নেওয়া বা অন্য কোনো ভালো চাকরি পাওয়াটা অসম্ভব না হলেও কিছুটা জটিল তো আমাদের জানার আগ্রহ যেটা আপনি এই চাকরি করতে করতে আপনি কিভাবে প্রস্তুতি নিলেন প্রথমে যখন আমি চাকরিতে ঢুকি তখন আমার কোনো রকম ইচ্ছাই ছিল না অন্য চাকরিতে যাওয়ার কিন্তু পরবর্তীকালে আমি বুঝতে পারি যে এই চাকরিটা আমার জন্য নয় মানে আমি চেষ্টা করলে আরও হয়তো অনেক উপরে যেতে পারি সেই জন্য আমি আবার পড়াশোনা শুরু করি আমার কয়েকজন বন্ধুকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করি এবং সেইখানেই আমরা আমি পড়াশোনা করি আমি স্কুল করার পরেই বিকেল থেকে ও গ্রুপে চলে যেতাম এবং প্রায় চারটা সাড়ে চারটা থেকে নটা পর্যন্ত একসাথে পড়াশোনা করতাম আবার সকালে ওই একই প্রসেসে ছটার থেকে নটা পর্যন্ত পড়াশোনা করেছি তো পড়াশোনা করতেই হবে একটা চাকরি পেতে গেলে সাফল্য পেতে গেলে তো কষ্ট করতেই হবে তাই যতটা পেরেছি আমি সম্ভব যত সম্ভব আমি পেরেছি পড়াশোনা করেছি কষ্ট করেছি তবেই এ সাফল্য এসেছে তো আমি সবাইকে বলবো যে তোমরাও পড়াশোনা করো যদি হাল না ছাড়ো তাহলে তোমরাও একদিন সফলতা অর্জন করবে তো আমার জানতে ইচ্ছে করছে যে এই পরীক্ষাতে সফল হওয়া এটা কি খুবই জটিল বিষয় খুবই জটিল ব্যাপার এই বিষয়ে আপনি কী বলবেন জটিল কোনো কিছুই নয় চেষ্টা করলে সবই করা যায় পড়াশোনা যদি ঠিকঠাকভাবে করো মানে স্মার্ট স্টাডি যদি ঠিকঠাকভাবে করা যায় যে যা পেলাম তাই পড়বো সেরকম নয় একটা গাইডেন্সের উপর নির্ভর করে যদি ঠিকঠাকভাবে পড়া যায় ঠিক জিনিসগুলো চুজ করে তাহলে খুব সহজেই খুব কম সময়ই পাওয়া যায় আমরা যেমন আমাদের অনেকটা সময় লেগেছে তার কারণ আমরা ওই গাইডেন্সটা পাইনি এখন গাইডেন্সের প্রচুর অভাব নেই কোনো প্রচুর লোক আছে যারা গাইডেন্স দেয় বা অনেক ইউটিউব চ্যানেল আছে সেগুলো থেকে তোমরা যদি ঠিকঠাকভাবে কেউ পড়াশোনা করে তাহলে খুব তাড়াতাড়ি সাফল্য পাওয়া যেতে পারে প্রতিযোগিতামূলক যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে কি উপদেশ দেবেন দেখুন আগে যেমন বললাম যে কঠোর পরিশ্রম না করলে কিন্তু সাকসেস আসবে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে একটা সুন্দরভাবে একটা পরিকল্পিতভাবে পড়াশোনাটা করতে হবে মানে যেমন করে খুশি পড়াশোনা করলে চলবে না আর আরেকটা কথা বলি যদি কোনো রকম কারো সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের পাশাপাশি অনেকেই আছে যারা এই পরীক্ষায় সাফল্য লাভ করেছে আমরাও আছি যদি কোনো দিন সমস্যা হয় তোমরা তাদেরকে জিজ্ঞাসা করতে পারো ঠিকঠাকভাবে পড়াশোনাটা করো দেখবে ঠিক খুব তাড়াতাড়ি তোমরাও এই চাকরিতে সফলতা অর্জন করবে স্যার আগামী দিনে আপনার এই পদে থেকে বা পরবর্তীতে আপনার লক্ষ্য কি আপনি আপনার কি করতে চান আপনার টার্গেট কি একটু আপনাকে যদি বলেন দেখুন এখন আমি কাজে যোগদান করেছি তো কাজটা আমি ভালো করে এখন শিখছি যতটা সম্ভব নিজের মতো করে শিখছি তো আমার এছাড়াও যেটা আরেকটা কাজ আমার ইচ্ছে যেটা যে আমি যেহেতু টিচারশিপ থেকে এসেছি তাই আমার ওটার প্রতি একটা খুব টান আছে তাই আমি চাই যে আরও যে আমাদের পাশাপাশি বা যারা আছে যারা ছেলে মেয়ে ছোটো ছোটো ছেলে মেয়ে যারা এটাকে এই টাকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে তাদেরকে আমি গাইডেন্স দিতে আগ্রহী তারা যদি চাই বা তারা যদি আসতে চায় আমার কাছে তো আমি আমার কাছে অবাধিত দ্বার তারা আসবে শিখবে এবং আমি সেটা বিনামূল্যেই সবাইকে যতটা পারবো গাইডেন্স দেব যাতে তারা খুব তাড়াতাড়ি সাকসেসটা পায় এটাই আমার এখন মেন উদ্দেশ্য যে আমার এলাকার অন্তত মেয়ে কিছু আরও যেন আমাকে দেখে আমার থেকেও ভালো যেন ভালো ভালো সার্ভিসে যায় সেটা আমি আশা করছি চাইছি আর উনি বললেন সামাজিক উন্নয়নের লক্ষ্যে উনি এলাকার বুদ্ধিমান মেধাবী ছাত্রছাত্রী এবং যারা আগ্রহী তারা যদি এই পরীক্ষার জন্য বা এই ধরনের কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে চান ওনার সাথে যোগাযোগ করলে উনি গাইড করবেন আমার স্যার আপনার কাছে শেষ একটি প্রশ্ন আপনি যে পদে আছেন আপনি এমপ্লয়মেন্ট অফিসার আছেন ডিস্ট্রিক্ট অফিসার আপনি আপনি খুবই কম বয়সে এই পদে আসীন হয়েছেন আগামী দিনে আপনার এই পদেই থাকবেন বা আপনার অন্য কোন জায়গায় কিভাবে আপনার যাওয়ার ইচ্ছে সেটা যদি একটুকু বলেন আপনার টার্গেট কী দেখুন ডব্লিউ এর যেটা মেন যেটা সবারই টার্গেট থাকে এক্সিকিউটিভ যেটা হওয়ার সেটা আমারও টার্গেট আছে আমি এখনও পড়াশোনা চালিয়ে যাচ্ছি যদি পরবর্তীকালে পাই তো ভালো নইলে আমি এখানেও খুব ভালো আছি কেননা এখানেও কাজের কোনো অভাব নেই যদি চেষ্টা করো বা কাজের যদি ইচ্ছে থাকে সমস্ত ডিপার্টমেন্টেই কাজ করা যায় তো তোমরাও যারা যারা স্বপ্ন আছে যেমন সেইভাবে স্বপ্ন নিয়ে এগিয়ে যাও আমার স্বপ্ন ছিল যে আমি ডাব্লিউসএস অফিসার হব গ্রুপে অফিসার হবো আমি হয়েছি তো আমার এর বেশি আর কিছু চাওয়ার নেই তো এটুকুই আপনি আমি ওনাকে কাছের থেকে কাছের থেকে দেখেছি খুব সামনের থেকে আমার বিদ্যালয়ে আমার সাথে শিক্ষকতা করেছেন উনি দীর্ঘদিন ধরে ওনার দক্ষতা ওনার প্রতিভা এই নিয়ে কোনো প্রশ্ন রাখে না আজকে সেই প্রতিভা বা দক্ষতা ছিল বলেই উনি এই রকম একটা র্যাঙ্কের জায়গাতে গিয়ে উনি সফল হয়েছেন আমরা সকলেই আশা করব যে উনি আরও অনেক উঁচু পদে আরও অনেক উঁচু পদে আসীন হন আমাদের তো ভালো লাগবেই প্লাস আমাদের এলাকারও একটা গৌরব বাড়বে সর্বোপরি উনি বলেইছিলেন যে উনাকে দেখে এই এলাকার অনেক ছেলে মেয়ে অনুপ্রাণিত হবেন যারা অনেক কিছু বাধাকে বাধা না মনে করে তারা আরও আগিয়ে যেতে চাইবে এবং অবশ্যই শেষ পর্যন্ত তারা সফল হবেন আমাদের মধ্যে পেয়েছি আমাদের বন্ধু আমাদের ভাই আমাদের একদা সহকর্মী সহশিক্ষক আমার মাননীয় অভিষেক মণ্ডল মহাশয় যিনি দীর্ঘদিন আমার সাথে বগড়িডি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন তার পূর্বে উনি আনন্দপুর চক্রের ডলং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন উনি ওখানে দু সালে জয়েন করেছিলেন পরবর্তীতে উনি রঘুনাথবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে যান এবং ওখান থেকে উনি এক্সিকিউটিভ ডাব্লিউ এ গ্রেড র্যাঙ্কের অফিসার হিসাবে যোগদান করেছেন বর্তমানে পূর্ব মেদিনীপুর কাথিতে এমপ্লয়মেন্ট অফিসার হিসাবে উনি যোগদান করেছেন আমরা আমাদের তরফ থেকে আমাদের শিক্ষকদের তরফ থেকে আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে উনাকে একটা ফুলের তোড়া দিয়ে আমরা সম্বর্ধনা জানাচ্ছি ওনাকে বরণ করে নিচ্ছি আমরা তপনদা এবং প্রশান্ত একটা ফুলের তোড়া